মুখ সামলে কথা বলবেন খান সাহেব। সাগর! এই টুইঙ্কেল কে নিয়ে যা। আয় এদিকে। সাগর! আয়! সাগর! আমার আপা এখানে কোনো ভিক্ষা চাইতে আসেনি, আমার আপা এখানে কোনো দাহ বা করোনা চাইতে আসেনি, আমার আপা এসেছিল আমার ভালোবাসার মর্যাদা রক্ষা করতে। আর আপনারা, আপনারা তার সাথে পশুর মতো ব্যবহার করেছেন। পশুর ব্যবহার তুই দেখিস নি? এই মার শালাকে! আমি জানি আপনাকে আসতেই হবে, কারণ ভালোবাসার শক্তিকে উৎখাত করার মতো শক্তি আপনার নেই। এখন তো প্রাণ আছে, কিন্তু এমন দিন তুই দেখতে চাস না যে তোর চোখের সামনে আদরের ভাই রক্তাক্ত লাশ হয়ে পড়ে থাকবে। আপনার বোনের ভালোবাসার রক্ত দিয়ে সে লাশের আবার প্রাণ ফিরে আসবে। এটা হাসপাতাল, এমন জোরে চিৎকার করবেন না যাতে আপনাকে পাগলাগারাতে ভর্তি করে রাখে। পাগল তো তুই এখনো দেখিসনি, আমরা সেই ধরনের পাগলা কুকুর, কামড় দিলে 14টা ইঞ্জেকশন দিয়েও সারাতে পারবি না। শোন, এখনো বলছি, যদি তুই ভালো চাস তবে তোর ভাইকে নিয়ে রাতের অন্ধকারে নিঃশব্দে এই শহর ছেড়ে কোথাও চলে যাবি, নইলে যে প্রাণটুকু আছে সে প্রাণটুকু থাকবে না। আমার কথাটা যেন মনে থাকে।